হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন একটু মিস্ত্রিদের কাজের চাপ কম, তো সেই জন্য তোমাকে তো প্রথমেই বলেছিলাম যে আমি একটু কাজের প্রেশারের জন্য ভিডিও করতে পারছিলাম না। তো আজকে একটু মিস্ত্রিরা নেই, তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলা একটু আলুর চাপ বানাচ্ছি। তো ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি, অনেকদিন তোমার সাথে কথা হয়নি। তোমরা তো আমাকে রোজই ভিডিও আপলোড করতে বলো, কিন্তু আমি রোজ আপলোড করতে পারছি না, এত কাজের প্রেশার। 7 জন করে মিস্ত্রিরা থাকেও বাড়িতে, তো রাত্রেও ওদের একটা খাওয়া দাওয়ারের ঝামেলা রয়েছে। তো 7 জন করে মিস্ত্রি কাজ হচ্ছে, তো মিস্ত্রিরা তো ওখানে থেকে কাজ করে, তো ওই জন্য ওদের খাওয়া দাওয়ার একটা ঝামেলা ছিল। তো সামনে যেহেতু কালী পুজো গেল, সেই জন্য মিস্ত্রিরা বাড়িতে গেছে নেই। তো আজকে ভাবলাম সন্ধ্যাবেলা মানে আলুর চাপই ভাজি। তো এখন আর সন্ধ্যে বলা যায় না, এখন প্রায় 7:30 বাজে। তো আজকে যদি আমরা এটা করি আর তাতে খেতে হবে বলে তো মনে হয় না। তো মেয়ের জন্য অল্প একটু ভাত করব, আর সকালের একটু তরি তরকারি রয়েছে ওইটা দিয়েই আজকে মেক আপ করে দেবো। তো সারে থাকো, দেখতে থাকো আর আমার চপগুলো কত সুন্দর হচ্ছে, তোমরা কমেন্টস করে জানাও। ওরা চুবড়িয়ে রেখে দেয়, সেটাই দেখেছো কি? ওদের চুবড়ি থেকে তেলটা ঝরে যায় আমার, মানে আমি কতক্ষণে ধরছি, কিন্তু ধরে থাকবে তাহলে তো তেলটা পড়বে। এটা কি আরেকটু ভাজতে হবে? ঘরে কি মন টেকে না? সব সময় বাইরে 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 কি গো? দোকানে ছাড়া ক্যাপাসিটিতেই দাদা, কত সুন্দর করে ছাড়া, হু করে ছাড়ে, আমাদের মতো না গজে যা যেটা করবে সেটা করবে ছাড়। দেখো আমি তো প্রফেশনাল নই, তো আমার কাছে দোকানের মতো নেই, তো আমি যেহেতু ঘরে করছি, এই যে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে এইভাবে দিয়ে, আর এই যে একটা এইরকম ধরনের জিনিস নিয়েছি, নিয়ে এটা এভাবে প্রেস করছি, এইরকম হচ্ছে। আর এখানে বেসনগুলো রেখেছি, বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। একদম গরম গরম ধোঁয়া উঠছে, সন্ধ্যাবেলা খেতে কত সুন্দর হয়েছে, আর গন্ধটা লেগে যাচ্ছে। আমার একটুখানি গ্যাস বেশি ছিল, আর বাড়িতে যেতে একটু কুমড়ো ছিল, তাই আমি একটু কুমড়ো ভেজে নিই। এখানে রান্না করেছি, তো ওদিকে চপ ভাজতে ভাজতে আমার মনে পড়েছে আজকে আমি মটনটা মানে
উনানটা ন্যাতা দেওয়া হয়। তো এই তো জল আর যে কাদা নিয়ে চলে এসেছি, দিয়ে দিই, নাহলে আবার কাল সকালে রান্না হবে, সকালে এগুলোকে আমাকে করতে হতো। তো আমি এটা দিয়ে রাখছি, ধুয়ে দিয়েছিলাম। মিস্ত্রির কাজ হচ্ছিল, সেই জন্য এখানে করছিলাম না। তোমাকে তো বললাম যে মিস্ত্রির কাজ এখন বন্ধ হয়েছে, এখন নেই, এই মুহূর্তে নেই, সেই জন্যে আজকে থেকেই এখানে রান্না করছি। কিছুদিন করবো, স্কুলটা খুলে গেলে আর হয়তো করতে পারবো না, স্কুলটা তো কদিন ছুটি আছে, সেই জন্য ভাবলাম ব্লগ যখন করছি এটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। সবসময় তো একরকমভাবে দেখো, এটা একটু অন্যরকম, এইগুলো তোমাদেরকে কখনো ভিডিওতে দেখাইনি। দেখো বাইরে অন্ধকার, ওইদিকে অবশ্য একটা আলো জ্বলছে, তাহলে হয়তো তোমাদের আলোটা একটু কম হতে পারে, যেহেতু এখন তো অন্ধকার হয়ে গেছে। আগে আমাদের এই জায়গাটা কাঠের ছিল, তো এখন এই যে এটা ঢালাই পড়ে গেছে, আর প্রচুর বাঁশ কাঠ অনেক কিছুই রয়েছে। আর এই যে দেখো রান্না করার জন্য এগুলো বাবা বিকালে আমাকে কেটে দিয়েছে, তো এখন এগুলোতেই রান্না করব। আর দেখো এই যে প্রচুর রয়েছে এগুলো, এগুলো সব এইভাবে কেটে দেবে, দিলে আমি রান্না করব। তো উনানটা দেখো, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমি এখানে মাঝে মাঝেই রান্না করি, তো কোনোদিন তোমাদেরকে এই কাজগুলো করে দেখানো হয়নি। আর আজকে যে আমি চপ ভাজছিলাম, ভাজতে হঠাৎ আমার মনে হলো যে আমার তো এই কাজটা করা হয়নি, যে দেখো হাতটা কী অবস্থা। তো এই যে দেখো হয়ে গেছে, কালকে সকালের জন্য রেডি। এবার আমি হাতটা ধুয়ে নিচ্ছি, এদিকে আমার হয়ে গেল। তো ওইদিকে কাজ সেরে আমি চলে এসেছি, তো এই যে এদিকে মেয়ের ভাতটা ফুটে গেছে, তোমাদেরকে তো বললামই, আর চপ ভাজা শেষ, এখানে আমার বরের জন্য ডিম ভাজা হচ্ছে, আর এটা ডাল সেদ্ধ মেয়ের জন্য। তো ডাল সেদ্ধর সাথে অন্য কোনো কিছু লাগে না, তেল কম হয়েছে, তেল বেগুন বেশি হয়ে যায়। তো ও আবার আমার বরাবর একটু এরকম ডিমই পছন্দ করে, এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর সরু সরু করে আলু দেওয়া আছে। আর ভাত অনেক বেশি আছে, তো সেগুলোকে জল ঢেলে দেওয়া হয়েছে, সেই জন্য যেহেতু চপ বানিয়েছি তো বললাম একটা ডিম ভেজে দাও, চপ দিয়ে আজকে রাতে আমি ডিনার করে নেব। আর মেয়ের জন্য এখানে ভাত হচ্ছে, দেখো ছোট্ট ভাইতে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এবার এই কাজগুলো সেরে মেজে মুজে পরিষ্কার করে একটু মেয়ের পড়াশোনার পেছনে যাব। এখন আপাতত বাবা বসেছে, তো আমি কাজগুলো সেরে ওদিকে যাব, তো সেই জন্য ভিডিওটা আর বড় করবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য একদিন নেক্সট ভিডিওর জন্য, তোমরা অপেক্ষা করো। টাটা।